জন্ম দেবানন্দপুর হুগলি। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে উনি চাকরি করতে চলে যান বার্মা। প্রথম পক্ষে বিয়ে করেন বার্মা, স্ত্রীর নাম ছিল শান্তি দেবী। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে প্লেগ রোগে মারা যান। মারা যাওয়ার পর বার্মাতে লেগলেন অভয়া শ্রীকান্ত পথের দাবি। পথের দাবি ইংরেজ সরকার ব্যান করে দিল। ওখান থেকে চলে এলেন হাওড়া বাজি শিবপুরে ভাড়া বাড়ি। বিকে পাল স্কুল অলোকা সিনেমার পেছনে ভাড়া থাকতেন। ওখানে যখন থাকতেন এই বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে গোবিন্দপুরে ওনার বড়দির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে লিখতেন। 1923 সালে জায়গাটা কিনেন, 25 বাড়িটা তৈরি করেন আর 26-38 অব্দি ছিলেন। এখানে বলে দিচ্ছি যে গল্প উনি লেখার কথা। অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতী, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমল লতা, লাস্ট লিখেছিলেন দেবপ্রদাস। লেখার ঘর, এখানে বসে লিখতেন। সোজা জানলাটা খোলা থাকত। তখন রূপনারায়ণ নদীটার রাস্তার গায়ে ছিল, নদীটা এখন সরে গেছে। এখানে বসে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, রামের সুমতী, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমল লতা, লাস্ট লিখেছিলেন দেবপ্রদাস। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলী, চিত্তরঞ্জন দাস সব রাতে গুপ্ত সমিতির মিটিং। 100 বছর আগে ঘড়ি ডান দিকে চলছে, একদিন দাম দিলে 7 দিন চলবে। ওটা দেখুন ভালসে রেডিও, ওটা গড়গড়া তামাক খেতেন। আলমারিতে যে বইগুলো দেখছেন এগুলো পড়াশোনা করতেন। এটা সোফা উনি বসতেন। চরকা রয়েছে, দেখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। ওই যে ইজি চেয়ারটা আছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সা। এটা চিকিৎসার ঘর, এটা ময়ূর পুষতেন, ময়ূরের কাছে। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এটা দেখুন রাধাকৃষ্ণ ঠাকুর আছে, দেখুন চিত্তরঞ্জন দাসের দেবা সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুর আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, দেখুন উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এদিকটা আসুন, ওটা ভাঙের গোলা বালোটা, কালিচাল ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে সোজা, এখানে রান্নাঘর ছিল দোতলা। 78 বন্যায় রান্নাঘরটা ভেঙে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট।
ওইটা বেডরুম দেখাও। রামের সুমতির গল্পের পেয়ারা গাছ ছিল, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে দুটো মাছ ছিল, কার্তিক আর গণেশ নাম দিয়েছিলেন সোনার লোলক পরানো। এইটা 2014 সালে গাছটা মারা গেল। এটা নিয়ে গল্পটা লিখেছিলেন রামের সুমতির।